অনিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিজ স্যান্ডউইচ। এটা মুখরোচক এবং তাড়াতাড়ি করা যায়। এটা আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। আসুন দেখে নিই রেসিপিটি। এর জন্য নিয়েছি 6 পিস ব্রাউন ব্রেড। এটা আপনারা স্যান্ডউইচ ব্রেডও নিতে পারেন, তবে মার্কেটে এটা অ্যাভেলেবেল থাকে বলে আমি এটাই নিয়েছি। আর নিয়েছি 3 পিস চিজ আর 3টে ডিম, একটু বাটার। তবে যদি পাউরুটা বেশি লাগে তখন ডিমটা একটু বেশি নিতে হবে। আর লাগছে ব্রোকলি 1 বাটি কুচানো, 1টা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, 10-12টা বিনস, 1টা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো, 1টা ছোটো সাইজের টমেটো কুচানো, 1টু ধনেপাতা কুচানো, 1টা লঙ্কা কুচানো, আর 1 চামচ জিরা মরিচের গুঁড়ো, আর 7 মতো লবণ। এখন সবজিগুলো সব মিশিয়ে নেব। আমি এইসব সবজিগুলো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। দুটো ডিম সাথে সবজিগুলো আমি মিশিয়ে নিলাম, আর 1টা ডিম আমি শুধু একটু লবণ দিয়ে ফাটিয়ে নেব। এখন আমি এবার এগুলো ভাজবো। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, ওটাই হাই ফ্লেমে একটু গরম করে নেব। তারপর এটা আমি সিমে দিয়ে করব, একটু বাটার দেব। গ্যাসটা আমি একদম ডিমের সাথে মাখিয়ে রাখা সবজিগুলো দেব। এক মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এখন আমি সবজিগুলো এবার উল্টে ভেজে নেবো। এইভাবে আরেকটু আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি এর মধ্যে চিজটা দিয়ে দেব। দিয়ে এইভাবে বের করে দিয়ে দেবো। এবার সামান্য একটু বাটার দেবো। একটুখানি 1/2 মিনিটের জন্য চাপা দেবো। এটা আমার 1/2 মিনিট বলেছিলাম, কিন্তু আমার এটা 1 মিনিট লেগে গেল। বাটার দেবো সামান্য। আর পাউরুটির কিন্তু 1টা সাইড, 2টো সাইড না, 1টা সাইড ভেজে দিলেই ভালো। এই 1টা সাইডে এই ডিমটা মাখিয়ে নিতে হবে। আর 1টা সাইডে তো আমি ডিম মাখানো সবজিগুলো দেবো।
চিজ স্যান্ডউইচ রেডি। আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করুন। বাচ্চারা পছন্দ করে চিজ, তাই তাদের কথা ভেবে আমি এটা করলাম। চিজ ছাড়াও আপনারা এমনি করতে পারেন এটা। যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।